লক্ষ্মীপুর বীর মুক্তিযোদ্ধা দীন মোহাম্মদ স্মৃতি স্মরণে শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বিকেলে অনুষ্ঠিত হয়েছে। জেলার চন্দ্রগঞ্জ ইউপির শেখপুর গ্রামে আল হাবিব মসজিদ সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী, লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে খেলায় পৃষ্ঠপোষকতা করেন বীর মুক্তিযোদ্ধা মরহুম দীন মোহাম্মদের জ্যেষ্ঠ সন্তান জাকির হোসেন জাহাঙ্গীর। ফাইনাল খেলা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রহমত উল্লাহ বিপ্লব, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা। নকআউট পর্বে শর্টবার ফুটবল টুর্নামেন্টের এ খেলায় 24টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে নবভদ্রী নাইন স্টার বনাম মাদ্রাসা মার্কেট ইউথ স্পোর্টিং ক্লাব। ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় টাইব্রেকারে ভবভদ্রী নাইন স্টার 3-2 গোলে জয়লাভ করে। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।